किड्स वेलकम बैक टू माय चैनल रेसिपीज बाय रेशमी चैनल থেকে আমি রেশমি আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি আজ শেখাবো চিকেন রোস্ট আমি প্রথমেই বলে দিচ্ছি অল ওভার ইন্ডিয়াতে যে চিকেন রোস্ট পাওয়া যায় এটা কিন্তু সেই ধরনের রোস্ট নয় এটা বাংলাদেশের বিয়েবাড়িতে সাধারণত পোলাওয়ের সাথে সার্ভ করা হয় আর এটা বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ডিশ এখানে চিকেন পিসের গায়ে অল্প গ্রেভি মাখানো থাকে আর সেই গ্রেভির টেস্ট জাস্ট অসাধারণ তাহলে আপনারা শিখে নিন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বিয়েবাড়ির চিকেন রোস্ট বানাবার জন্য আমি প্রথমে একটা রোস্টের মশলা তৈরি করে নেব এর জন্য আমি নিয়েছি চারটে ছোট এলাচ একটা বড় এলাচ এক চা চামচ পরিমাণ শাহী জিরা দুই ইঞ্চি মাপের দারচিনি হাফ চা চামচ গোলমরিচ অর্ধেক জায়ফল আর অর্ধেক জৈত্রী ফুল এই পুরো মশলাটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব মশলাটা গ্রাইন্ড করে নেওয়ার পরে তৈরি হয়ে গেছে আমাদের রোস্টের মশলা আমি এবার রোস্টের জন্য একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই এর মধ্যে দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম বাটা এক চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি চারটে চিকেনের লেগ পিস নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা ভালো করে সব পিসগুলোতে মাখিয়ে নেব আর চিকেনগুলো দেখুন আমি অল্প করে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি তাহলে এর মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যাবে প্রথমে ওভেনের মধ্যে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে চিকেন পিসগুলো ভেজে নেব এক পিট দু মিনিট ভাজা হওয়ার পরে আমি চিকেন পিসগুলো উল্টে দিচ্ছি এই কালারটা আসলেই হবে বেশি লাল করে ভাজার দরকার নেই অপর পিট দু মিনিট ভেজে তুলে নিচ্ছি বাকি দু পিস একইভাবে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়াটার কাপের মতো সাদা তেল দিলাম আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ সুন্দর সোনালি করে ভেজে নিতে হবে আমি এখানে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে দেশি মুরগি বা কক মুরগি দিয়েও এটা বানাতে পারেন আরও সুন্দর টেস্ট হবে পেঁয়াজ ভাজায় বেশ সুন্দর সোনালি রং ধরেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেব এবার দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার রোস্টের জন্য যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম এবার লো ফ্লেমে একটু ধৈর্য ধরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে
দেখুন মশলার থেকে অনেক তেল বেরিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে ফ্রাই করা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করব। মাঝে শুধু একবার পিসগুলো উল্টে দেব। পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কত জল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা খোলা অবস্থায় গ্রেভিটাকে ফুটিয়ে একটু শুকিয়ে নিতে হবে। রোস্টের গ্রেভি অনেকটাই টেনে গেছে। এবার আমি প্রথমে যে রোস্টের মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু রোস্টের শাহী ফ্লেভারটা এনে দেবে। চিকেন রোস্টের জন্য যেমন গ্রেভি দরকার এখন সেই অবস্থাতেই আছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়ার জল, আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আর এক মিনিট রান্না করে ওভেনটাকে অফ করে দেব। ওভেন অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। আমি বিয়েবাড়ির চিকেন রোস্টের প্লেটিং করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর ডিশের জন্য আর কোনো ডেকোরেশনের দরকার হয় না। তাহলে আপনারা তো শিখে নিয়েছেন, ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আজ তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন।